ইউক্রেন সংঘাত নিয়ে দলাদলিতে রাশিয়ার পক্ষ নিয়েছে সৌদি আরব। প্রকাশ্যেই এমন কথা বলেছেন মার্কিন কয়েকজন প্রভাবশালী রাজনীতিক। গণমাধ্যম বিবিসির সূত্রে এমনটাই জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের মতে সৌদি আরব রাশিয়ার আজ্ঞাবহ হয়ে কাজ করছে, জেনে বুঝেই রাশিয়ার স্বার্থ রক্ষা করছে রিয়াদ, এমন অভিযোগ তুলেছে ওয়াশিংটন। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়ে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করছে, এতে আপত্তি তুলেছিল সৌদি আরব। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক, রাশিয়া সহ তাদের মিত্র তেল উৎপাদনকারী দেশগুলোর মিলিত গোষ্ঠী ওপেক প্লাস, গোষ্ঠীটি যেন তেল উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত না নেয় তার জন্য মার্কিন কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে ব্যাপক তদবির করে আসছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দিয়ে উৎপাদনের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করে ওপেক প্লাস। ওপেক প্লাসের এই সিদ্ধান্তে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন তার মনে কী আছে সে বিষয়ে তিনি এখনই খোলাসা আলোচনা করবেন না। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ওপেক প্লাসের এই সিদ্ধান্তের সাথে প্রেসিডেন্ট বাইডেনের ব্যক্তিগত ভবিষ্যৎও জড়িত। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্র ওপেক প্লাসের এই সিদ্ধান্ত বাস্তবায়ন এক মাস পিছিয়ে দিতে চাপ দিচ্ছে। আগামী 8 নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, বাইডেন চান না এই মুহূর্তে সে দেশে তেলের দর বৃদ্ধি পাক। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র 8 নভেম্বরের নির্বাচনের কথা উল্লেখ না করলেও আদতে তারা মধ্যবর্তী নির্বাচনের কথা মাথায় রেখেই সৌদি আরবকে চাপ দিচ্ছে। আল জাজিরার সূত্রে এ খবর জানা যায়। অনেক পশ্চিমা বিশ্লেষক ওপেক প্লাস জোটের সিদ্ধান্তকে পশ্চিমাদের প্রতি, বিশেষ করে আমেরিকার প্রতি, চপেটাঘাত হিসেবে ব্যাখ্যা শুরু করেছেন। ওপেকের সিদ্ধান্ত জানার পরপরই প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান রিচ এক যৌথ বিবৃতি দিয়ে বলেছেন প্রেসিডেন্ট খুবই হতাশ। ওই একই বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর ওপেকের নিয়ন্ত্রণ খাটো করতে কী কী করা যেতে পারে তা নিয়ে কংগ্রেসের সাথে সরকার কথা বলবে। বাইডেন প্রশাসনের সাথে ঘনিষ্ঠ লোকজন মিডিয়ায় বলেছেন কংগ্রেসের উচিত এমন আইন করা যাতে ওপেক সদস্য দেশগুলোর বিরুদ্ধে অবৈধভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা যায়। কংগ্রেসের বেশ কজন প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য সৌদি আরবকে লক্ষ্য করে খোলাখুলি হুমকির সুরে কথা বলেছেন। প্রতিনিধি পরিষদের সদস্য টম মালিনস্কি এবং শন ক্যাস্টেন এক বিবৃতিতে বলেন সৌদি আরব শত্রুর মতো আচরণ করেছে। তারা এমন একটি বিল উত্থাপনেরও হুমকি দিয়েছেন যাতে প্রেসিডেন্ট বাইডেনকে সৌদি আরব থেকে 3000 মার্কিন সৈন্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। এদিকে ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত পুরোপুরি অর্থনৈতিক বলে দাবি করেছে সৌদি আরব। তাদের ভাষ্য, ওপেক প্লাস ভোক্তা ও উৎপাদক উভয়ের স্বার্থে কাজ করে। গতকাল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ওপেক প্লাসের সদস্য দেশগুলো চাহিদা ও সরবরাহের ভারসাম্য বিবেচনায় এবং বাজারের অস্থিরতা কমানোর লক্ষ্যে সদস্যদের সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জোর দিয়ে বলা হয়েছে তেলের উৎপাদন রাশিয়ার সিদ্ধান্ত পুরোপুরি অর্থনৈতিক প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে সৌদি আরব মার্কিন প্রশাসনের সঙ্গে ধারাবাহিক পরামর্শের মাধ্যমে এটি পরিষ্কার করেছে। সব ধরনের অর্থনৈতিক বিশ্লেষণ ইঙ্গিত দিচ্ছে যে ওপেক প্লাসের সিদ্ধান্ত পরামর্শ অনুযায়ী এক মাসের জন্য স্থগিত করলে নেতিবাচক অর্থনৈতিক পরিণতি হতে পারে।